একসময় স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল কিরণমালা। ধারাবাহিকটি সেই সময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। ধারাবাহিকে কিরণমালার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রুকমারাই। এটি ছিল তার প্রথম ডেবিউ কাজ। আর এই ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। তার চরিত্রের নাম ছিল কটকটি। এই চরিত্রে অভিনয় করে তিনি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই এই ধারাবাহিক দারুণ পছন্দ করত। এমনকি এই ধারাবাহিক এখনও পর্যন্ত সকলেই মনে রেখেছেন। কটকটি চরিত্রকে তখন সব বাচ্চারাই ভয় পেত। অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বহু ধারাবাহিক, সিনেমা ও ওয়েব সিরিজেও তিনি অভিনয় করেছেন। এছাড়াও পরিচালনার দায়িত্ব তিনি সামলাচ্ছেন। পর্দায় তিনি সবসময় নেগেটিভ চরিত্র অভিনয় করছেন। সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ থাকেন তিনি। মাঝে মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়াতে হট লুকে ধরা দেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা যাবে সেই সমস্ত ফটোশ্যুটের ছবি। এতগুলো বসন্ত পেরিয়ে গেলেও তিনি এখনও যৌবন। তার রূপে তিনি এখনও অনেককেই কাবু করতে পারেন। শাড়ি হোক বা ওয়েস্টার্ন, বিকিনি সব লুকেই তিনি সুপার হট। বর্তমানে অভিনেত্রীকে আমরা জি বাংলার নতুন ধারাবাহিক গৌরিয়েলো ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি। এছাড়াও তিনি বান্ধবী, বেহুলা, এখানে আকাশ নীল, নিশির ডাক, লাবণ্যের সংসার, সিঁদুর খেলা, বধু কুণালো লাগলো চোখে, দেবীপক্ষ, জয়কালী কলকাতাওয়ালি, আমি সিরাজের বেগম ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।